ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ জীবিকা ও সম্পদ অর্থায়টির একশো ছয় পৃষ্ঠা থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সেই সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কত রকম উপাদান এখানে দেখো গল্প আকারে লেখা আছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এবার দেখো এসো এখন আমরা এরকম তোমার চেনা কিছু শিল্প আর তার প্রধান উপাদান জানার চেষ্টা করি এখানে দেখো ছক করে দেওয়া রয়েছে শিল্পে কি তৈরি করা হয় কি উপাদান লাগে বলে তোমার মনে হয় এই ছকটি পূরণ করে দেব দেখো এই পাশে লেখা আছে বিস্কুট পাউরুটি কেক কি উপাদান লাগে দেখো লিখে দিয়েছি ময়দা চিনি বেকিং পাউডার ইত্যাদি এরপর আছে জামা কাপড় কী উপাদান লাগে সুতো উল ইত্যাদি তারপর দেখো বাড়ির বারান্দার গ্রিল কি উপাদান লাগে লোহার রড তারপর দেখো দড়ি বস্তা ব্যাগ কী উপাদান লাগে পাট সুতো ইত্যাদি তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো আবার গল্প আকারে কিন্তু রয়েছে তারপর দেখো তোমার এলাকায় যে সমস্ত শিল্প তোমরা দেখো নিজেদের মধ্যে আলোচনা করে অথবা বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো তার উপাদানগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় দেখো এখানেও ছক আকারে দেওয়া রয়েছে শিল্পের নাম উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয় তাহলে দেখো শিল্পের নামে এক নম্বরে আছে মিষ্টি বানানো উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয় গরু মহিষের দুধ চিনি ইত্যাদি দুই নম্বর খেলনা তৈরি প্লাস্টিক বাঁশ কাঠ পোড়ামাটি ইত্যাদি তিন নম্বর দেখো ঘর সাজানো ফুল পাতা কার্পেট ইত্যাদি চার নম্বরে বড় বড়ো বাড়ি তৈরি ইট পাথর বালি সিমেন্ট ইত্যাদি পাঁচ নম্বরে কাপড় বোনা তুলো পশম সুতো সিল্ক ইত্যাদি তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে আর এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি সব শেষে কিন্তু লিখিয়ে দেব এরপর একশো সাত নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কোনোটা বাড়িতে তৈরি কোনোটা কারখানায় এখানে গল্প আকারে কিন্তু আবার দেওয়া আছে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে শেষে লিখিয়ে দেব। এরপর দেখো দিদিমণি পশ্চিমবঙ্গের একটা মানচিত্র দেখালেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা স্থানে ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠেছে তা দেখিয়ে বোঝালেন এখানেও ছক আকারে দেওয়া রয়েছে দেখো তোমরা কী ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প এই পাশে রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় তাহলে প্রথমে আছে তাঁত শিল্প কোথায় দেখা যায় হুগলির শ্রীরামপুর ধনেখালী নদিয়ার নবদ্বীপ শান্তিপুর এরপরে আছে রেশম শিল্প কোথায় দেখা যায় মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদের বহরমপুর এরপর আছে মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি কালীঘাট নদিয়ার কৃষ্ণনগর বিষ্ণুপুর এরপর আছে গালা শিল্প পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখী বীরভূম এভাবে তোমরা ছকটি পূরণ করে নেবে তার নিচেও দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কিন্তু আমি প্রশ্ন শেষে লিখিয়ে দেব এরপর একশো আট নম্বর পৃষ্ঠায় দেখো না পড়ে শেখা নানা কাজ এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেব এরপর চলে আসলাম একশো নয় নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এখানে একটা ছকও দেওয়া রয়েছে দেখো যে সমস্ত অলিখিত জ্ঞানের কথা জানলে নিচে লিখে ফেলো এখানে দেখো ছকের মধ্যে লেখা আছে কি কাজ করতে লাগে কি কি বিষয়ের জ্ঞানের প্রয়োজন তাহলে এক নম্বরেই লিখে দিয়েছি আমি পোড়ামাটির কাজ কি কী বিষয়ের জ্ঞানের প্রয়োজন হয় এখানে সেটাও লিখিয়ে দিয়েছি কী ধরনের মাটি কতটা মাটি প্রয়োজন মাটিতে কী মেশাতে হবে কতক্ষণ পোড়াতে হবে এই সব জ্ঞানের প্রয়োজন তারপর দেখো দুই নম্বরে ডোকরার কাজ এবার দেখো ছাঁচ বানানোর পিতল ব্রঞ্জের পরিমাণ কীভাবে ছাঁচ খুলতে হবে বা ভাঙতে হবে এইসব জ্ঞানের প্রয়োজন তারপরে দেখো বেতের কাজ বেত সংগ্রহ করা পরিমাণ মতো বেত ছিলতে হবে বেত বাঁকানো বেতের গায়ে নকশা তোলা ইত্যাদি জ্ঞান থাকা প্রয়োজন তোমরা এভাবে কিন্তু লিখবে তারপরে দেখো আবার একটু গল্প আকারে রয়েছে ছকটির নিচে একটুটা তোমরা ভালো করে পড়বে এখান থেকে কিন্তু আমি প্রশ্ন লিখিয়ে দেব এরপর চলে আসলাম একশো দশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানে একটু গল্প আকারে রয়েছে সেটা তো পড়বেই তারপরে দেখো একটি ছকও রয়েছে তোমার এলাকায় নিচের কাজগুলোর কোনটা কোনোটা হয় কি তার সম্বন্ধে নিচের তথ্যগুলো পূরণ করো এখানে ছক আকারে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেব। দেখো প্রথমে রয়েছে কী ধরনের কাজ যিনি করছেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন করতেন কি না তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন তাহলে দেখো এক নম্বরে আছে কাঠের কাজ তাহলে আমি এখানে লিখে দিয়েছি রাজুর কাকা করেন তিনি তার বাবার থেকে শিখেছেন তারপর দেখো মাটির কাজ শ্যামদাদা করেন তিনি তার দাদুর থেকে শিখেছেন তারপরে তিন নম্বরে দেখো নরম পুতুল তৈরির কাজ নিতাই মামা করেন তিনি তার বাবার থেকে শিখেছেন এরপর দেখো যে কোনো রকম গয়না তৈরির কাজ রিতার মা করেন তিনি তার মায়ের থেকে শিখেছেন শাড়ির পাড়ের নকশা বোনা পাঁচ নম্বরে দেখো লিলির দিদি করেন তিনি তার মাসির থেকে শিখেছেন তোমরা এভাবে ছকটা পূরণ করবে তোমরা অন্যভাবেও কিন্তু ছকটা পূরণ করতে পারো এরপরে দেখো এখানে গল্প আকারে কিছুটা দেওয়া রয়েছে তোমরা গল্পটি কিন্তু ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে এখন লিখিয়ে দেবো একশো ছয় পৃষ্ঠা থেকে একশো দশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হবে এখন তোমাদেরকে আমি লিখিয়ে দেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিস্কুট পাউরুটি কেক তৈরিতে কী কী উপাদান লাগে উত্তর হবে ময়দা চিনি বেকিং পাউডার ইত্যাদি দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো জামাকাপড় তৈরি করতে কি উপাদান লাগে উত্তর হবে সুতো উল ইত্যাদি তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাড়ির বারান্দার গ্রিল তৈরিতে কি উপাদান লাগে উত্তর হবে লোহার রড চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো দড়ি বস্তা পাট তৈরিতে কি উপাদান লাগে উত্তর হবে পাট সুতো ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাগজ তৈরির কাঠ ও বাঁশ কোথা থেকে পাওয়া যায় উত্তর হবে বন থেকে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ডিম দুধ পশম ও রেশম কোথা থেকে পাওয়া যায় উত্তর হবে পালিত প্রাণী থেকে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো মিষ্টি বানানোতে কী কী উপাদান দরকার হয় উত্তর হবে দুধ চিনি ইত্যাদি আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো খেলনা তৈরি করতে কী কী উপাদান দরকার হয় উত্তর হবে প্লাস্টিক বাঁশ কাঠ পোড়ামাটি ইত্যাদি নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘর সাজানোতে কী কী উপাদান দরকার হয় উত্তর হবে ফুল পাতা কার্পেট ইত্যাদি দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বড় বড় বাড়ি বাড়ি তৈরিতে কী কী উপাদান লাগে উত্তর হবে ইট পাথর বালি সিমেন্ট ইত্যাদি এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাপড় বুনতে কী কী উপাদান দরকার হয় উত্তর হবে তুলো পশম সুতো সিল্ক ইত্যাদি বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ক্ষুদ্র শিল্প কাকে বলে উত্তর হবে যে শিল্পে কারখানা ছোট, যন্ত্রপাতি কম লাগে লোক সংখ্যাও কম লাগে তাকে ক্ষুদ্র শিল্প বলে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কুটির শিল্প কাকে বলে উত্তর হবে যে শিল্প ঘরে বসে অল্প জায়গায় তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বড়ো শিল্প বা বৃহৎ শিল্প কাকে বলে উত্তর হবে যে শিল্পে বড় কারখানা বড় বড় যন্ত্রপাতি ও লোকসংখ্যা বেশি লাগে তাকে বৃহৎ শিল্প বলে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি ক্ষুদ্র শিল্পের নাম লেখো উত্তর হবে তাঁত বোনা জরির কাজ ইত্যাদি ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি কুটির শিল্পের নাম লেখো উত্তর হবে ধূপ বানানো চানাচুর তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি বড় শিল্পের নাম লেখো উত্তর হবে রেল ইঞ্জিন শিল্প জাহাজ শিল্প গাড়ি শিল্প ইত্যাদি আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোথায় তাঁত শিল্প দেখা যায় উত্তর হবে হুগলির শ্রীরামপুর ধনেখালী নদিয়ার নবদ্বীপ শান্তিপুর ইত্যাদি উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোথায় পশম শিল্প দেখা যায় উত্তর হবে মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদের বহরমপুর ইত্যাদি কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোথায় মৃৎশিল্প দেখা যায় উত্তর হবে কলকাতার কুমোরটুলি কালীঘাট নদিয়ার কৃষ্ণনগর বিষ্ণুপুর ইত্যাদি একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোথায় গালা শিল্প দেখা যায় উত্তর হবে পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখী বীরভূম ইত্যাদি বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পোড়ামাটির কাজ করতে গেলে কি কি জ্ঞান থাকা প্রয়োজন উত্তর হবে কি ধরনের মাটি এবং কতটা মাটি প্রয়োজন মাটিকে ভেজাতে হবে মাটির সঙ্গে কি মেশাতে হবে কতক্ষণ পোড়াতে হবে কি তাপমাত্রায় পোড়াতে হবে এইসব জ্ঞান তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ডোকরার কাজ করতে গেলে কি কি জ্ঞানের প্রয়োজন উত্তর হবে কোনো জিনিস সরি কোন জিনিস তৈরি হবে সেই থিমের ছাঁচ বানাতে হবে কি পরিমাণ পিতল বা ব্রোঞ্জ নিতে হবে কিভাবে ছাঁচে ঢালতে হবে কীভাবে ধাতু গলাতে হবে শেষে ছাঁচ ভেঙে কিভাবে জিনিস বের করতে হবে এইসব জ্ঞান চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বেতের কাজ করতে গেলে কি কি জ্ঞানের প্রয়োজন উত্তর হবে কিভাবে বেতকে বাঁকাতে হবে কিভাবে বেতকে জুড়তে হবে কিভাবে পালিশ করতে হবে কোন কাজে বেতের ছাল লাগবে কতটা তাপ লাগবে এই সব জ্ঞান পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঠ বা পাথর খোদাইয়ের কাজ করতে গেলে কি কি জ্ঞান থাকা প্রয়োজন উত্তর হবে কাঠ বা পাথরের কাজ করতে গেলে জানতে হবে কোন ধরনের কাঠ বা পাথর দরকার কোন কাজের জন্য কেমন যন্ত্রপাতি লাগবে কিভাবে নকশা তুলতে হবে ইত্যাদি জ্ঞান থাকা দরকার ২৬ নম্বর প্রশ্নটি তোমরা দেখো লাল মাটির দেশ কাকে বলে উত্তর হবে বীরভূম জেলাকে সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথাকার মানুষ মাটির বাড়ির দেওয়ালে আলপনার মতো ছবি আঁকে উত্তর হবে বীরভূম জেলার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব